খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ, খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ। দুইটি জটিল সংখ্যা জেড ও ডাব্লিউ, দুইটি জটিল সংখ্যা জেড ডাব্লিউ, এখানে বোধহয় ওমেগা ছিল আমি টাইপিং করার সময়, ওমেগা, এটা ওমেগা, এই ওমেগা কিন্তু আবার ওই যে এককের যে ঘনমূল তা কিন্তু না, ওমেগা মানে একটা জটিল সংখ্যা, জেড যেমন একটা জটিল সংখ্যা, ওমেগা ওইরকম একটা জটিল সংখ্যা, এটা এককের ঘনমূল না, এটা বলে নাই কোথাও যে ওমেগা হলো এককের ঘনমূল, যেখানে এককের ঘনমূল হবে ওমেগা তো সেখানে বলে দিবে যে এটা ওমেগা আমি ব্যবহার করছি, এটা হলো এককের ঘনমূল, এটা বলে দিবে এখানে, আর সেখানে কিন্তু বলে নাই। আচ্ছা, যদি দুটি জটিল সংখ্যা জেড ও ওমেগা, যেখানে জেড হলো নন জিরো, ওমেগাও হলো নন জিরো, তো এমন হয় যে জেড এর ভ্যালু এবং ওমেগার যে ভ্যালুটা মান হলো সমান, ওকে, তো এবং আর্গুমেন্ট অফ জেড প্লাস আর্গুমেন্ট অফ ওমেগা সমান হলো পাই, দুইটার আর্গুমেন্টের যোগফল হলো পাই, দুইটার আর্গুমেন্টের যোগফল পাই। আচ্ছা, তাহলে জেড এর মান নিচের কোনটির সমান হবে, তার মানে জেড এর মানকে দেখো এখানে ওমেগা দ্বারা প্রকাশ করছে, এখন জেড এর মানকে যদি আমি ওমেগা দ্বারা প্রকাশ করি তাহলে সেটা কোনটা হবে, এটা হলো ব্যাপার। আচ্ছা, তো তাহলে আমি একটু বলি ব্যাপারটা কি, একটু ভালো করে খেয়াল করো, দেখো তো ফার্স্ট অফ অল আমি আমার জেড এর যে ইয়াটা, ঠিক আছে, আমার জেড এর ভ্যালুটা ওমেগার মাধ্যমে প্রকাশ করতে হবে, হ্যাঁ, তো আমি হলো জেড এর যে আর্গুমেন্ট এটা ধরে নিব, আর্গুমেন্ট অফ জেড এটা মনে করো থিটা, তার মানে আর্গুমেন্ট অফ জেড থিটা হলে তার মানে, অথবা ওমেগা ধরে নিই, আর্গুমেন্ট অফ ওমেগা, ওমেগা সমান থিটা, এটা ধরে নিলাম আর্গুমেন্ট অফ থিটা, ওমেগা সমান থিটা হলে তার মানে আর্গুমেন্ট অফ জেড কি হবে, পাই মাইনাস থিটা হবে, এটা হলো ব্যাপার। দেখো যেখান থেকে লিখছি এই যে এটা থিটা, থিটাটাকে এই সাইডে নিয়ে আসছি, তাহলে পাই মাইনাস থিটা হয়েছে। এখন আমি এটার লোকেশনটা দেখবো যে এটা কোথায়, অবস্থানটা কোথায়, অবস্থানটা দেখো, আমার মনে করি আমার এটার ইয়াটা হলে এতটুকু, এটুকু থিটা, এইখানে আমার ওমেগা অবস্থান করতেছে, ঠিক আছে, এতটুকু হলো আমার থিটা, এখানে আমার ওমেগার অবস্থান, ঠিক আছে, এটা আমার ওমেগার ওমেগার অবস্থান, তাহলে আমার জেড এর অবস্থানটা কোথায়, পাই মাইনাস ওমেগা, এই থিটা, পাই মাইনাস থিটা, এই জায়গাতে পাই মাইনাস থিটা, মানে এই জায়গাতে, তাহলে ব্যাপারটা হবে কি, এরকম, তাহলে আমার এইটা কিন্তু আবার থিটা, তাই না, কেন থিটা এটা, কারণ হলো যে এটা ব্যাপারটা এইটুকু হলো আমার পাই, পাই থেকে তারপরে আমি ব্যাক করছি থিটা পর্যন্ত, তাই না, তাহলে এটা হবে আমার জেড, এটা হবে আমার জেড। এখন ব্যাপারটা হলো কি, এই যে দুইটা রেখা নাই, দুইটা লেন্থ, লেন্থ কিন্তু সমান, ওই যে বলে দিছে লেন্থ সমান, লেন্থ কিন্তু সমান, মানে মান কিন্তু সমান, দুইটা রেখার মান কিন্তু সমান, এটাও এদিকে থিটা এদিকে থিটা, আমার মনে হয় বুঝাইতে পারছি, ঠিক আছে, যে পাই তারপরে আবার ব্যাক করতে হবে থিটা, ঠিক আছে, আবার থিটা অ্যাঙ্গেল ব্যাক করা লাগবে, ঠিক আছে, এতে কিন্তু আমি জেড এর আর্গুমেন্টটা পাওয়া যাবে। তো এখন আমার জেডটাকে এই ওমেগাতে কনভার্ট করতে হবে, জেডটাকে আমি ওমেগাতে কনভার্ট করব, তার মানে এই রেখাটাকে আমি এই যে রেখার উপরে উপরিপাতন করব, এই রেখাটাকে আমি এই রেখার উপরে উপরিপাতন করব, মানে জেডটাকে আমি ওমেগায় কনভার্ট করব। দেখো কিভাবে করা যায়, তুমি এই জেড এর সাথে, অথবা তুমি যে ওমেগাটাকে নিয়ে আসো, যে আচ্ছা আচ্ছা ওমেগাটাকে তুমি জেডে কনভার্ট করবা, তাই না, ওমেগাটাতে জেড এর নিয়ে জেডে নিয়ে, মানে জেড মানে ওমেগাকে, সরি, জেডকে ওমেগার মাধ্যমে প্রকাশ করবা, ব্যাপারটা হলো জেডকে ওমেগার মাধ্যমে প্রকাশ করবা, তার মানে এই ওমেগাকে সরায়া নিয়ে আইসা তুমি জেড এর মধ্যে বসাবা, এটা হলো তোমার টার্গেট। আচ্ছা, ওমেটাকে ওমেগাকে সরায়া তুমি জেড এর মধ্যে নিয়ে আসবা, কারণ তুমি চাচ্ছ জেডকে প্রকাশ করবা ওমেগার মাধ্যমে, জেডকে প্রকাশ করবা ওমেগার মাধ্যমে, ওকে, তার মানে এখন তুমি যদি এই ওমেগাকে এইখানে আনতে চাও, চিন্তা করো তুমি এটাকে নেগেটিভ করলা, মাইনাস ওমেগা, সরি নেগেটিভ না, এটাকে অনুবন্ধী করলা, তো ওমেগা তো এইটা, তো ওমেগার অনুবন্ধী কী হবে, অনুবন্ধী কী করলে কি হয়, আমার অ্যাঙ্গেল নেগেটিভ হয়ে যায়, অ্যাঙ্গেল নেগেটিভ হয়ে যায়, অনুবন্ধী করলে সবসময় এটা খেয়াল রেখো অ্যাঙ্গেল কিন্তু নেগেটিভ হয়ে যাবে, ভ্যালু সেম
এটার লেন্থ সেম, লেন্থ সেম, এটা হলো ওমেগা বার, ঠিক আছে, এটা হবে কি মাইনাস থিটা। এটা কেন হয়, এরকম কেন হয়, এরকম হওয়ার কারণ হলো তুমি যখন ওমেগাকে ওমেগা বার দিচ্ছ মানে অনুবন্ধি করতেছ, তখন কিন্তু এই যে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেল। এটা কেন হয়, যেমন ধরো তোমার ওমেগা মানে হলো এ প্লাস বিআই, আর ওমেগা বার মানে কি হবে এ মাইনাস বিআই। এখন ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না, এটার যদি মডুলাস বাই করো সেটা হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার যদি মডুলাস বাই করো সেটাও কিন্তু হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু দেখো এটার বাস্তব অংশটুকু সেম আছে, দুইটারই বাস্তব অংশ সেম আছে, কিন্তু একটার কাল্পনিক অংশ উপরের দিকে প্লাস বিআই, আরেকটার কাল্পনিক অংশ নিচের দিকে প্লাস বিআই মাইনাস বিআই। এই কারণে একটা থিটা হলে আরেকটা কি হবে মাইনাস থিটা। তার মানে এটা কিন্তু শিখতে হবে আমাদের যে ওমেগাকে, ওমেগা না যে কোনো জটিল সংখ্যাকে আমি যদি অনুবন্ধি করি তাহলে তার মডুলাস চেঞ্জ হয় না, কিন্তু আর্গুমেন্ট যোগাত্মক বিপরীত হয়ে যায়। আর্গুমেন্ট কি হয় যোগাত্মক, এটা চিহ্ন যা ছিল এটা চিহ্ন হয়ে গেছে কি যোগাত্মক বিপরীত। ওকে, এখন এটা হইলো এটা থিটা, তার মানে এই যে এটা থিটা আবার এটাও অ্যাঙ্গেল থিটা একই, তো এটা মাইনাস থিটা ঠিক আছে কিন্তু মান তো সেম, এটাও থিটা হইলে এটারও তো মান সেম থিটাই। ওকে, এখন তুমি যদি এইটাকে এই জেড এর উপরে উপরিপাতিত করতে চাও তাহলে এই 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 ওমেগা বারকে তোমার কি করতে হবে মাইনাস দ্বিগুণ করতে হবে। কেন মাইনাস দ্বিগুণ গুণ করতে হবে, কারণ আমরা জানি কোনো জটিল সংখ্যাকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে সেই জটিল সংখ্যাটা 180 ডিগ্রি ঘুরে যায়। এই অ্যাঙ্গেলটা তো 180 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত যে অ্যাঙ্গেলটা এটা তো 180 ডিগ্রি, কারণ এটা তো একটা রেখা সরল রেখা, তাহলে এই অ্যাঙ্গেলটা কি সরল কোণ, রাইট? যদি একটা সরল রেখা হয় তাহলে এটা হলে কি হবে সরল কোণ হবে। এখন কেন, যেমন ধরো পাঁচ, পাঁচকে যদি তুমি মাইনাস চিহ্ন দিয়ে গুণ করো তাহলে কি হবে মাইনাস ফাইভ হবে, 180 ডিগ্রি ঘুরে যাবে। আবার যেমন ধরো ওয়ান প্লাস টু আই, ওয়ান প্লাস টু আই এটা এখানে, ওয়ান প্লাস টু আই এখানে, এটাকে যদি তুমি মাইনাস দিয়ে গুণ করো তাহলে হবে মাইনাস ওয়ান মাইনাস টু আই, মাইনাস ওয়ান মাইনাস টু আই এখানে হয়ে যাবে, তাই না? এটা হবে মাইনাস ওয়ান মাইনাস টু আই। তার মানে কি হচ্ছে, তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে আমার 180 ডিগ্রি ঘুরে যায় সব কিছু। তাহলে এটাকে যদি তুমি মাইনাস চিহ্ন দিয়ে গুণ করো তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে এখানে আসবে, কিন্তু মান কিন্তু সেম হবে, সেম থাকবে, চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কি জাস্ট অ্যাঙ্গেলটা। তাহলে এটা এখানে চলে আসবে, ঠিক আছে, যখন তুমি কি করবা এটাকে যখন মাইনাস চিহ্ন দিয়ে গুণ করবা, তার মাইনাস ওমেগা প্রাইম সেটা কিন্তু এই জায়গাতে চলে আসবে, এটা ইয়া করে এখানে চলে আসবে। তার মানে এটা কিন্তু আবার জেড এর লোকেশন, তার মানে জেড মানে হলো কি মাইনাস ওমেগা উপরে বার, মাইনাস ওমেগা উপরে বার। তাহলে এটা হবে আমার উত্তর, এই হলো অবস্থা, ঠিক আছে। খুবই কনসেপচুয়াল এবং তুমি জানো যে এগুলা এমনই, মানে জিনিসগুলো তুমি জানো যে এখানে যে আমি যে ওমেগারে বার দিছি এটা তুমি জানো, আর মাইনাস করলে যে এই সাইডে চলে আসে সেটাও তুমি জানো। এই জিনিসগুলো কিন্তু তোমার নিজের জানার মধ্যেই, ঠিক আছে, ওইটা দিয়েই এই কোশ্চেনটা বানাইছে। ওকে, এরপরে